ইলেকট্রিক স্কুটারে ছয় বছরের একটি শিশু মারাত্মক আহত হওয়ার পর সতেরো বছর বয়সী চালককে এক বছরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। আর এই ঘটনাকে সামনে রেখে যুক্তরাজ্যে একুশ বছরের নিচে বন্ধ হতে পারে ইলেকট্রিক মানে ই স্কুটারের ব্যবহার। একই সাথে যারা ব্যক্তিগতভাবে ইলেকট্রিক স্কুটার কিনবেন তারা জনসমাগম এলাকা বা পাবলিক রোড এবং ফুটপাথে এর ব্যবহার করতে পারবেন না। গুরুত্বপূর্ণ এই তথ্যটি জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশা মাসুম। স্কাইয়ের করা প্রতিবেদন অনুযায়ী দেশটিতে ২৫ মার্চ থেকে ইলেকট্রিক স্কুটার মানে ই স্কুটার ব্যবহারের যে ট্রায়াল চলছিল প্রায় ৪০টি শহরে পরীক্ষামূলকভাবে এই ই স্কুটার ভাড়া দেয় এমন কোম্পানির ভাড়া করা ই স্কুটার চলছে পাবলিক রোড এবং ফুটপাথে। গত দেড় মাসের মধ্যেই ৭০ জন মানুষ এই ই স্কুটারের মাধ্যমে মারাত্মক আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সরকারের আনুষ্ঠানিক ট্রায়ালের অংশ হিসেবে বর্তমানে কোনো মানুষ তার ব্যক্তিগত ইলেকট্রিক স্কুটার জনসমাগম এলাকায় নিয়ে চালাতে পারবে না, একই সাথে ফুটপাথেও তা ব্যবহার করতে পারবেন না। এর আগে ডেইলি মেইলের করা প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ঘটে যাওয়া অপরাধগুলোর মধ্যে ১০০টির বেশি অপরাধই ঘটেছে ইলেকট্রিক স্কুটার ব্যবহারকারীর মাধ্যমে, যেখানে একজন স্কুটার ব্যবহারকারী সহজেই আপনার হাত থেকে মোবাইল ব্যবহারের পার্টস টান দিয়ে দ্রুত জায়গা ত্যাগ করে চলে যেতে পারছে। স্কুটারের স্পিড এত বেশি থাকে যে তাকে চিহ্নিত করাও কঠিন হয়ে যায়। আর যেহেতু এই স্কুটার পার্কে কিংবা খোলা জায়গায় এমনকি রাস্তায় সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, তাই যে কোনো জায়গায় অপরাধীরা তাদের অপরাধ সংগঠিত করতে পারছে। লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গত বছর ২০০টির বেশি অপরাধ ঘটেছিল ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে, তবে চলতি বছরের প্রথম চার মাসেই ১০০টির বেশি অপরাধ অতিক্রম করেছে ইলেকট্রিক স্কুটারের মাধ্যমে সংগঠিত হয়ে। অনেক সময় হাতে ছুরি রেখে দ্রুত কাউকে আঘাত করে চলে যাওয়ার ঘটনাও মেইলের প্রতিবেদনে বলা হচ্ছে। তবে সব থেকে চিন্তার বিষয় হচ্ছে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে অনেক অপরাধী কয়েকজনকে গুলি করার তথ্যও পেয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া অনেক অপরাধী দোকান থেকে জিনিস চুরি করতে কিংবা মাদক বিক্রি করতেও বর্তমানে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছেন। বিষয়টি নিয়ে সরকারিভাবে বলা হচ্ছে যারা ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেন তাদের চলাচলের একটি নিয়ম রয়েছে, তারা কোনোভাবেই তাদের স্পিড ১৫ বেশি তুলতে পারবেন না। তাই যারা এই নিয়ম ভাঙছেন তাদের জন্য সরকার শাস্তি ও জরিমানা করার পরিকল্পনা করছে। এছাড়া সরকার খুব দ্রুত ইলেকট্রিক স্কুটার ব্যবহারকারীদের জন্য নতুন নীতিমালা আনছে বলেও সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে। এই ছিল আমার কাছে ইলেকট্রিক স্কুটার নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। এবং আপনারা জানেন যে ইলেকট্রিক স্কুটার নিয়ে অপরাধ এবং দুর্ঘটনা ঘটছে, সে সম্পর্কিত আরেকটি তথ্য নিয়ে আমরা গত সপ্তাহে আরেকটি ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পারেন। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের হাতে থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজ।